ল্যাঙ্গুয়েজ গুণক পদ্ধতির মাধ্যমে কিভাবে একটি অপেক্ষকে সর্বোচ্চ মান বের করতে হয়। শিক্ষার্থীরা পড়ে লক্ষ্য করে একটি অপেক্ষক দেওয়া আছে z = 100 x1 - 2 x1 স্কয়ার + 60 x2 মাইনাস এর x2 স্কয়ার। শর্তাদিতে বলা হয়েছে x1 প্লাস এর x2 ইজিকুয়াল টু 40। তো সমাধানের জন্য প্রথমে আমরা লিখব, দেওয়া আছে z ইজিকুয়াল টু 100 x1 মাইনাস এর 2 x1 স্কয়ার প্লাস এর 60 x2 মাইনাস এর x2 স্কয়ার। শর্ত অনুসারে x1 প্লাস এর x2 ইজিকুয়াল টু 40 বা x1 প্লাস এর x2 মাইনাস এর 40 ইজিকুয়াল টু 0। তো এখন যেহেতু অপেক্ষকটি ল্যাগ্রেঞ্জ গুণকের মাধ্যমে সমাধান করতে বলা হয়েছে, তো সেহেতু আমরা লিখব এখন ল্যাগ্রেঞ্জ গুণক পদ্ধতি অনুসারে মূল অপেক্ষকটি ছিল z, আর যেহেতু ল্যাগ্রেঞ্জ সেজন্য এখানে হবে l ইজিকুয়াল টু 100 x1 - 2 x1 স্কয়ার প্লাস 60 x2 মাইনাস এর x2 স্কয়ার প্লাস এর, যেহেতু বলা হয়েছে ল্যাগ্রেঞ্জ গুণক সেজন্য এখানে চিহ্নটা হবে কি ল্যামডা। তারপরে শর্তটা লিখব x1 প্লাস এর x2 মাইনাস এর 40। এখন আমরা ব্র্যাকেটটাকে উঠাবো, 100 x1 মাইনাস এর 2x1 স্কয়ার প্লাস এর 60 x2 মাইনাস এর x2 স্কয়ার প্লাস এর x1। আমরা 1 কে কি দিয়ে গুণ করব, ল্যামডা দিয়ে। তাহলে x1 ল্যামডা প্লাস এর x2 ল্যামডা মাইনাস এর 40 ল্যামডা। তো এখন সর্বোচ্চ মানই প্রথম এবং দ্বিতীয় শর্ত করতে হবে। আমরা আগে যেভাবে প্রথম এবং দ্বিতীয় শর্ত করেছি ঠিক অনুরূপ ভাবে আজকেও একই ভাবে করব। প্রথমে লিখব প্রথম শর্ত। তো আগের ক্লাসে আমাদের মূল অপেক্ষকের স্বাধীন চলক ছিল একটি এবং দুটি, কিন্তু আজকে আমাদের অপেক্ষকের স্বাধীন চলক হলো তিনটি, অর্থাৎ x1 x2 আর হলো ল্যামডা। তাই প্রথম শর্তটাকে করতে হবে তিনবার। তো প্রথমে লিখব l1 is equal to 0, অর্থাৎ x1 এর সাপেক্ষে del l by del x1 is equal to 0 del by del x1। আমরা l না লিখে l এর অপেক্ষকটি লিখব, 100 x1 minus 2x1 square plus 60 x2 minus x2 square plus x1 lambda plus lambda x2 lambda minus 40 lambda is equal to 0। তো এখন আমরা আগে যেভাবে কাম্যকরণ করেছি ঠিক একইভাবে আজকেও পুনরায় কাম্যকরণ এখানে করব। তোমরা লক্ষ্য করো x1 x1 তাহলে হবে কি 100 - x1 x1 পাওয়ার সামনে আসবে, তাহলে সহগের সাথে গুণ হবে, তাহলে হবে 4 x1 প্লাস এর ল্যামডা ইজ ইকুয়াল টু 0। আমরা ল্যামডা কে রাখবো ইজ ইকুয়াল টু 4 x1 - এর 100। আমরা একটা সমীকরণ ধরে নিলাম 1। এখন আমাদের মূল অপেক্ষকে কি ছিল, x1 ছিল এবং x2 ছিল আর ছিল ল্যামডা। আমরা 1 এর সাপেক্ষে করেছি, এখন করব 2 এর সাপেক্ষে। l2 is equal to 0 বা del l by del x2 is equal to 0 বা del by del x2 x1 minus 2 x1 square plus 60 x2 minus x2 square plus x1 lambda plus x2 lambda minus 40 lambda is equal to 0। এখানে আবারও কাম্যকরণ করতে হবে, তাহলে x2 এটা
এটা হবে শূন্য, এটা হবে কি 60 মাইনাস এ 2 x2 প্লাস এ ল্যামডা ইজ इक्वल टू শূন্য। তো এখন আমরা ল্যামডা কে রেখে ইজ इक्वल टू পরে কি লিখব 2x2 মাইনাস এ 60 এটাকে আমরা ধরে নিব দুই নং সমীকরণ। তো ল্যামডার সাপেক্ষে কার্যকরণ করার আগে আমরা एक नौ ओ दुई नौ होते पान एक नौ कार्बन बेर हुए चिलो लैम्ब्रा एवं दुई नौ कार्बन बेर हुए चिलो लैम्ब्रा शेष जो नाम रे लिखो फोर एक्स वन माइनस है एक्स वन इज इक्वल टू टू एक्स टू माइनस है शाइट बा फोर एक्स वन इज इक्वल टू टू एक्स टू माइनस है शाइट प्लस है एक्स वन इज इक्वल टू फोर एक्स वन इज इक्वल टू 2x2 প্লাস 40 এখন আমরা কি করব পক্ষান্তর করব 2x2 প্লাস 40 ইজ इक्वल टू 4x1 তো আমরা সমীকরণটি কি করব একটু ছোট করে নিব সেই অর্থে দুই দিয়ে আমরা কি করতে পারি ভাগ দিতে পারি তাহলে হবে x2 প্লাস 20 ইজ इक्वल टू 2x1 আমরা x2 কে রেখে ইজ इक्वल टू পরে কি লিখব 2x1 মাইনাস 20 এবার এটাকে আরেকটি সমীকরণ ধরে নিলাম জি তো আমাদের প্রথম শর্তের মধ্যে x1 করেছি x2 করেছি বাকি ছিল কি ল্যামডা আবার l ল্যামডা ইজ इक्वल टू 0 বা del l by del lambda is equal to 0 del by del lambda আমরা আবার মূল অপেক্ষকটি বসাবো অর্থাৎ 100 x1 minus 2x1 square plus 60 x2 minus x2 square plus x1 lambda plus x2 lambda minus 40 lambda is equal to 0 এইখানে আবারো কার্যকরণ হবে কিসের সাপেক্ষে ল্যামডার সাপেক্ষে এটা হবে 0 এটা 0 এটা 0 এটাও হবে 0 এখানে থাকবে কি x1 প্লাস x2 মাইনাস 40 ইজ इक्वल टू হবে কি 0 এখন আমরা 3 নং এর মানটা কোথায় বসাবো x2 এর জায়গায় বসিয়ে দেব তাহলে হবে কি x1 প্লাস 2x1 মাইনাস 20 মাইনাস 40 ইজ इक्वल टू কি হবে 0 এখন আমরা যোগ বিয়োগ করি তাহলে হবে কত 3x1 - 60 is equal to 0 বা x1 is equal to 3x1 is equal to 60 বা x1 is equal to 60 by 3 সুতরাং x1 is equal to কত 20 এখন এই x1 এর মান আমরা কোথায় বসাবো 3 নংয়ে বসাতে পারি তাহলে কার মান বের হয়ে যাবে x2 এর মান বের হবে অতএব x1 এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই বসিয়ে এক নম্বর তিন নং এক্স ওয়ান এর মান তিন নং সমীকরণে বসিয়ে পাই এক্স টু ইজ ইকুয়াল টু টু এক্স ওয়ান মাইনাস এর বিশ তাহলে হবে টু এক্স ওয়ান এর মান কত ছিল আমাদের বিশ বিশ মাইনাস এর বিশ ইজ ইকুয়াল টু চল্লিশ মাইনাস এর চল্লিশ তাহলে কত হলো বিশ তো আমরা প্রথম শর্তে x1 এবং x2 এর মান পেলাম x1 হলো আমাদের 20 এবং x2 হলো আমাদের 20 এখন দ্বিতীয় শর্তের জন্য আমাদেরকে অগ্রসর হতে হবে দ্বিতীয় শর্তে জন্য অগ্রসর হয় তো আমাদের ল্যাগরেঞ্জ গুণক অপেক্ষকটি কি ছিল 3 গুণন 3 অর্থাৎ 9 সেজন্য দ্বিতীয়
শর্তে আমাদেরকে অগ্রসর হতে হলে নয়টি মান বের করতে হবে। তোমরা বোর্ডে লক্ষ্য করো, L11 অর্থাৎ প্রথম সারি প্রথম কলাম, del L1 by del X1 is equal to del by del X1। আমরা L1 কে কাম্যকরণ করে প্রথম শর্তে পেয়েছিলাম কত, 100 minus F4 X1 plus F lambda। তো এখানে আবারও পুনরায় কাম্যকরণ হবে, তাহলে কি হবে, মাইনাস এর ফোর। এখন করব এল ওয়ান টু অর্থাৎ প্রথম সারি দ্বিতীয় কলম, ডেল এল ওয়ান বাই ডেল এক্স টু ইজ ইকুয়াল টু ডেল বাই ডেল এক্স টু। আবারও এখানে কিসের অপেক্ষক কি বসবে, এল ওয়ান কে কাম্যকরণ করে যা পেয়েছিলাম ওইটা, তাহলে এখানে কি হবে, একশো মাইনাস এর ফোর এক্স ওয়ান প্লাস এর ল্যামডা, তাহলে মান হবে কি শূন্য। পুনরায় আবার কাম্যকরণ করলে এখানে কি হবে, শূন্য, আবার হবে ওয়ান ল্যামডা। অর্থাৎ আমরা চিনা লিখে লিখব কি, ল্যামডা প্রথম সারির তৃতীয় কলাম, তাহলে ডেল এল ওয়ান বাই ডেল ল্যামডা ইজ ইকুয়াল টু ডেল বাই ডেল ল্যামডা। আবার হবে একশো মাইনাস এর ফোর এক্স ওয়ান প্লাস এর ল্যামডা, এখানে আবার পুনরায় কাম্যকরণ করলে হবে ওয়ান। তাহলে এখানে হলো এক্স টু, তাহলে কাম্যকরণ করে আমরা পেয়েছি কত, মাইনাস এর টু। দ্বিতীয় সারির তৃতীয় কলাম, ডেল এল টু বাই ডেল ল্যামডা ইজ ইকুয়াল টু ডেল বাই ডেল ল্যামডা। আমরা এল টু কে কাম্যকরণ করে প্রথম শর্তে কি পেয়েছিলাম, ষাট মাইনাস এর টু এক্স টু প্লাস এর ল্যামডা। এখানে ল্যামড়ার সাপেক্ষে কাম্যকরণ করলে কি হবে, ওয়ান। এখন এল ল্যামড়া ওয়ান অর্থাৎ তৃতীয় সারির প্রথম কলাম, ডেল এল ল্যামড়া বাই ডেল এক্স ওয়ান ইজ ইকুয়াল টু ডেল বাই ডেল এক্স ওয়ান। আমরা প্রথম শর্তে ল্যামড়ার সাপেক্ষে কাম্যকরণ করে কি পেয়েছিলাম, এক্স ওয়ান প্লাস এর এক্স টু মাইনাস এর চল্লিশ, এখানে আবারও পুনরায় কাম্যকরণ করতে হবে, তাহলে হবে ওয়ান। L lambda 2 del L lambda by del X2 del by del X2। এখানে আবারও প্রথম শর্তে ল্যাংড়া সাপেক্ষে কাম্যকরণ করে কি পেয়েছিলাম, X1 প্লাস এর X2 মাইনাস এর 40, তাহলে এখানে পুনরায় কাম্যকরণ করে কি হবে, 1। L lambda lambda অর্থাৎ তৃতীয় সারির তৃতীয় কলাম, ডেল এল ল্যামড়া বাই ডেল ল্যামড়া ইজ ইকুয়াল টু ডেল বাই ডেল ল্যামড়া। আমরা প্রথম শর্তে ল্যামড়ার সাপেক্ষে কাম্যকরণ করে কি পেয়েছিলাম, এক্স ওয়ান প্লাস এর এক্স টু মাইনাস এর চল্লিশ, এখানে আবারও ল্যামড়ার সাপেক্ষে কাম্যকরণ করতে হবে, তাহলে এখানে কি হবে, শূন্য। শিক্ষার্থীরা এখানে আমাদের তিন গুণন তিন অর্থাৎ তিনটি সারি এবং তিনটি কলাম হওয়ার কারণে আমরা নয়টি মান বের করলাম।
এখন হেসিয়ানের নির্ণয়ে সূত্র প্রয়োগ করে আমরা লিখব সুতরাং s নির্ণায়ক is equal to যে নয়টি মান বের হয়েছিল অর্থাৎ l11 l12 l1 ল্যামডা l21 l22 l2 ল্যামডা l ল্যামডা 1 l ল্যামডা 2 l ল্যামডা ল্যামডা যে মানগুলো বের হয়েছিল তা এখানে বসাবো আমরা কি পেয়েছিলাম 11 এর মান পেয়েছিলাম মাইনাস এর 4 12 0 13 1 21 এর মান ছিল 0 মাইনাস এর 2 1 31 এর মান ছিল আমাদের 1 1 0 তাহলে আমরা মান বসালাম 1 2 11 12 13 21 22 23 31 32 33 এখন আবারো আগে যেভাবে আমরা নির্ণয় করেছি একই নিয়মে নির্ণয় করব তাহলে প্রথম সারির প্রথম কলাম মিলিত স্থান কত মাইনাস এর 4 বাকি সংখ্যা মাইনাস এর 2 1 1 0 অনুরূপভাবে প্রথম সারির দ্বিতীয় কলাম সূত্রের হবে মাইনাস 0 বাকি থাকে কি 0 1 1 0 অনুরূপভাবে প্রথম সারির তৃতীয় কলাম প্লাস এর 1 0 মাইনাস এর 2 1 1 এখন আমরা আড়ারি গুণ করব মাইনাস এর 4 আড়ারি গুণ করলে হবে 0 মাইনাস এর 1 মাইনাস এর 0 দিয়ে কোনো কিছু গুণ করলে কি হয় 0 আমরা সরাসরি লিখে ফেলব 0 প্লাস এর 1 0 প্লাস এর 2 এখন যোগ বিয়োগ করে আমরা পেলাম কত 4 প্লাস এর 2 ইজ ইকুয়াল টু 6 গ্রেটার দেন 0 শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা আগে অপেক্ষকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করার ক্ষেত্রে যদি এখানে গ্রেটার দেন হয় তাহলে লিখেছি সর্বনিম্ন লেস দেন হলে আমরা লিখেছি সর্বোচ্চ কিন্তু ল্যাগরেঞ্জ গুণকের ক্ষেত্রে এখানে গ্রেটার দেন হলে হবে সর্বোচ্চ লেস দেন হলে হবে সর্বনিম্ন তাই আজকে অপেক্ষকটি কি অতএব অপেক্ষকটি সর্বোচ্চ এখন আমরা প্রথম শর্তে x1 এবং x2 এর একটি মান পেয়েছিলাম তা মূল সমীকরণে বসাবো কাজে z is equal to x1 minus 2x1 square plus 60x2 minus x2 square তো x1 এর মান ছিল আমাদের 20 minus 2 x1 এর মান ছিল আমাদের 20 square plus 60 x2 এর মান ছিল আমাদের 20 minus 20 whole square তো গুণ করে আমরা কি পেলাম minus 800 plus 1200 minus 400 যোগ বিয়োগ করে পেলাম আমরা কত 2000 শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে দেখালাম কিভাবে ল্যাগরেঞ্জ গুণক অপেক্ষকের মাধ্যমে একটি অপেক্ষকের সর্বোচ্চ না সর্বনিম্ন মান বের করতে হয়